অসাধারণ দেখিয়েছে। এই যে বাচ্চাদের শিশুদের এই যে সাবলীলতা, বাচ্চাদের এই যে ইনোসেন্স, লেট দ্যাট রিমেইন, আর আমরা আমাদের প্রবলেমটা অ্যাডাল্ট লেভেলে সলভ করি। হোয়াই ড্র্যাগ দেম ইন টু ইট? এটা কিন্তু আগে হতো না। সো আই এম রিমাইন্ডেড অফ মাই চাইল্ডহুড অ্যান্ড মাই ডেজ, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ আ ফিল্ম উইচ ইজ ভেরি মাচ দ্য নিড অফ দ্য আওয়ার। ইট ইজ অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল এবং ভেরি ব্রেভ মুভি। অনেক কন্ট্রোভার্সি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ দ্য রিয়ালিটি। দিস ইজ আর স্টোরি, দিস ইজ আ প্রিন্সিপাল স্টোরি, আ টিচার স্টোরি, আ স্কুল স্টোরি, আ বাস কন্ডাক্টর স্টোরি, অ্যান একাডেমিক স্টোরি। সুপার, দারুণ। এবং আমার রিকোয়েস্ট, আমাদেরকে যদি একটু আপনারা কোঅপারেট করেন, আমরা চাইবো আমরা স্কুল থেকেই গার্জেনদেরকে যাতে দেখানো যায়, কারণ এটা টিচারদেরও দেখা উচিত, গার্জেনদের বেশি করে দেখা উচিত। ভীষণ ভালো, ভীষণ ভালো। আর আমি যেটা বলছিলাম, খুব খুশি যে এই যে আমরা যেটা ফিল করছি স্কুলে এখন, যে প্রবলেমগুলো হচ্ছে সেটা যে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, আর ঠিক ভেতরের ব্যাপারটা কি হয় সেটা খুব সুন্দরভাবে এটা কিন্তু প্রজেক্ট হয়েছে। ভীষণ ভালো লেগেছে, অ্যান্ড আই মাস্ট সে ইটস আ মাস্ট ওয়াচ ফর অল প্যারেন্টস, অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু কনভিন্স অ্যান্ড মেক শিওর দ্যাট ইউ নো মাই প্যারেন্টস, দ্য প্যারেন্টস অফ দ্য স্টুডেন্টস অফ মাই স্কুল, দে ওয়াচ ইট। কমপ্লিটলি রেলিভেন্ট আই শুড সে উইথ দ্য স্কুল সিচুয়েশন। দেখতে দেখতে ভুলেই গেছিলাম যে আমি সিনেমা দেখতে এসেছি, মনে হচ্ছিলো অ্যাজ ইফ আই এম ইন দ্য স্কুল অ্যান্ড ইটস মাই স্কুল। অসাধারণ মুভি অ্যান্ড আ মাস্ট ওয়াচ ফর ইচ প্যারেন্ট, কারণ কোথাও না কোথাও এটা ভীষণ সত্যি। আমরা স্কুল টিচার হিসেবে, কোঅর্ডিনেটর হিসেবে, এভরি মোমেন্ট উই ফিল যে ওই ব্রিজ অফ ট্রাস্টটা কোথাও একটা হারিয়ে যাচ্ছে, অ্যান্ড যারা সাফার করে ইজ দ্য চিলড্রেন। অসাধারণ লেগেছে সত্যি, যেটা উনি বলছিলেন যে বইটা দেখতে দেখতে কখনো মনে হলো না যে আমি মুভি দেখছি। সো সেন্সিটিভ, এত প্র্যাকটিক্যাল, মানে এই ধরনের জিনিসগুলো কন্টিনিউয়াসলি হতে থাকে। তো আমার তো মনে হয়েছে আমরা যারা দেখলাম স্কুলের তরফ থেকে, কিন্তু এটা ডেফিনেটলি প্যারেন্টসদের দেখা উচিত। ভীষণ ভালো, ফ্যান্টাস্টিক, ভেরি সেন্সিটিভ, অ্যান্ড আই থিঙ্ক ইটস আ মাচ ওয়াচ ফর এভরি প্যারেন্ট, নট ওনলি টিচার্স, মোর ফর দ্য প্যারেন্টস। ইট ইজ আ বিউটিফুলি মেড ফিল্ম, লট অফ ফান ফর দ্য চিলড্রেন, বাট ইট হ্যাজ আ বিগ লেসন ইন টুডেজ ওয়ার্ল্ড। আফটার ফাইন্ডিং আউট দ্য রিউমার্স ইন আ স্কুল, দে ডোন্ট try to get what was the actual fact, what happened, for that is not being spread, but the rumor, I know rumors only spread, but to find out the actual cause, that also has to be done. And it is a workshop for each and every parent during the summer vacation to bring their children to to come and watch the movie. A very nice film, very sensitive film, where all parents and all teachers should see to it. ভীষণ ভালো লেগেছে, আর আমাদের প্যারেন্টস টিচার মিটিং আছে সামনে। আমি আমার প্রত্যেকটা গার্জেনকে রিকোয়েস্ট করবো মুভিটা দেখার জন্যে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য চিলড্রেন প্রপারলি। আমরা ওদের হঠাৎ করে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, ভীষণভাবে ধরে নিয়ে ওরা সব জানে বা বোঝে, ওদের মতো করে ওদেরকে বোঝাটা ভীষণ দরকার। অনেক প্যারেন্টস আজকাল বুঝতে পারেন না এবং ছোট ঘটনা কেমনভাবে দেখেন, স্কুলের পক্ষে খুব সমস্যা হয়ে যায়। কিন্তু এমন আনবায়াসলি দেখানো হয়েছে যে প্যারেন্টসের পয়েন্ট অফ ভিউ অ্যান্ড স্কুলের পয়েন্ট অফ ভিউকে একটা জায়গায় এনে ঠিক জিনিসটাকে ঠিকভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমি আমার সব প্যারেন্টসকে রিকোয়েস্ট করবো এই মুভিটা বাচ্চাদের নিয়ে সামার ভ্যাকেশনে অবশ্যই দেখার জন্য।